শীত আর দিল্লী রষাক্ত বায়ু বাদূষণ যোগ জাতীয় রাজধানী দিলির স্থিতি গম্ভীর হয়েছে ব্রেথ পরিুজি নিল্লী প্রত বর্ষ শীত আর মাত্রে দিল্লি বায়ু প্রদূষণ দেখ বিষাক্ত ধূঁয় যু প্রত হইরাণ হধারণ লোক দিল্লি বায়ু প্রদূষণ অনেক কারণ রয়েছে যেটা বিল্ডিং নির্মাণ হচ্ছে সে সঠিকভাবে প্রদূষণ নিয়ম পাাল করু না হরিয়ানা পঞ্জাব ইউপি হজার হাজার সংখ্যার চাষী অমল অবশেষ জায়গাতে এর ধূঁ প্রদূষণর মাত্রা আহ বড়ায়ে সাধারণ মৌসুমি প্রত্যাবর্তন পরে দিল্লি বর্ষার অভাব রয়েছে তেব প্রদূষণ হ্রাস করা সুপ্রিমকোর্ট প্রত বর্ষ বিভিন্ন রাজ্য মানুষ তাগিদ করে কিছু সুফল মিলু না চলিত বর্ষ কেন্দ্র সরকার দুইটি গুরুত্বপূর্ণ বৈঠক করেসারি দিল্লি বিষাক্ত বায়ু প্রদূষণর মাত্রা দিনকু দিন বড় লাগি বিগত কিছু দিন ধরে দিল্লি বায়ুর গুণবত্তা বিগিড় এবং স্থিতি গম্ভীর হচ্ছে পূর্ববর্ষে আমি দেখি কিভাবে ভাবে করা যা স্কুল ছুটি এবং যুগ্ম অযুগ্ম সংখ্যার গাড়ি চাল দিল্লি রাজার ସେ ନେଇ ମଧ୍ୟ ବ୍ୟାପକ ବ୍ୟବସ୍ଥା ହୋଇଥିଲା ଚଳିତ ବର୍ଷ ମଧ୍ୟ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ଦୁଇଟି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବୈଠକ କରା ସରିଲାଣି ହରିୟାଣା ପଞ୍ଜାବ ୟୁପିରେ ହଜାର ହଜାର ସଂଖ୍ୟାରେ ଚାଷୀ ଅମଳର ଅବଶେଷକୁ ଜାଳିଥାନ୍ତି ଏହାର ଧୂଆଁ ଦିଲ୍ଲୀରେ ପ୍ରଦୂଷଣର ମାତ୍ରାକୁ ଆହୁରି ବଢ଼ାଏ ଏହା ବାଦେ ସାଧାରଣ ମୌସୁମୀ ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ ପରେ ଦିଲ୍ଲୀରେ ଏବେ ବର୍ଷାର ଘୋର ଅଭାବ ରହିଛି ତେବେ ପ୍ରଦୂଷଣ ହ୍ରାସ କରିବା ପାଇଁ ସୁପ୍ରିମକୋର୍ଟ ପ୍ରତିବର୍ଷ ବିଭିନ୍ନ ରାଜ୍ୟମାନଙ୍କୁ ତାଗିଦ କରୁଥିଲେ ମଧ୍ୟ କିଛି ସୁଫଳ ମିଳୁନି ଏହାକୁ ନେଇ ଚଳିତ ବର୍ଷ କେନ୍ଦ୍ର ସରକାର ଦୁଇଟି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବୈଠକ କରିସାରିଛନ୍ତି ଏ ସମ୍ପର୍କରେ ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଆମ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ଆମର ନୂଆଦିଲ୍ଲୀ ପ୍ରତିନିଧି ଗଗନ ବିଶ୍ୱାଳ ଗଗନ ଦିନକୁ ଦିନ ଦିଲ୍ଲୀର ବାୟୁର ଗୁଣବତ୍ତା ବିଗିଡ଼ିବାରେ ଲାଗିଛି ଚଳିତ ବର୍ଷ ମଧ୍ୟ ଅନୁରୂପ ପରିସ୍ଥିତି ସୃଷ୍ଟି ହୋଇଛି କ'ଣ ସବୁ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଉଛି ଏବଂ କ'ଣ ସବୁ ଗାଇଡଲାଇନ୍ ଜାରି କରାଯିବ ଆଗାମୀ ଦିନରେ ହଁ ଦେଖ ନିଶ୍ଚିତ ଭାବେ ଯଦି ଆପଣ ଦେଖିବେ ପ୍ରତିବର୍ଷ ଶୀତ ଆରମ୍ଭରୁ ହିଁ ଦିଲ୍ଲୀର ପରିସ୍ଥିତି ଜଟିଳ ଆଡ଼କୁ ଯାଏ ଏବଂ ଚଳିତ ବର୍ଷ ମଧ୍ୟ ସମାନ ସ୍ଥିତି ଦେଖିବାକୁ ମିଳୁଛି ଅପରାହ୍ନ ହେଲାଣି ଆପଣ ଯଦି ଦେଖିବେ ଦିନ ବାରଟା ହେଲାଣି ତଥାପି ମଧ୍ୟ ତିନିଶହ ଚାରିଶହ ମିଟର ପରେ କ'ଣ ଜିନିଷ ରହିଛି ତାହା ମଧ୍ୟ ସଠିକ୍ ରୂପେ ଦୃଶ୍ୟମାନ ହେଉନାହିଁ କ୍ୟାମେରା ପର୍ସନ୍ ଆଦିତ୍ୟଙ୍କୁ କହିବି ମୁଁ ବର୍ତ୍ତମାନ କର୍ତ୍ତବ୍ୟ ପଥରେ ରହିଛି ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଇଣ୍ଡିଆ ଗେଟ୍ ମଧ୍ୟ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଦୃଶ୍ୟମାନ ହେଉନାହିଁ ଇଣ୍ଡିଆ ଗେଟ୍ ପାଖରୁ ଯଦି ଆପଣ ଯାଇ ଛିଡ଼ା ହେବେ ରାଇସିନା ହିଲ୍ ମଧ୍ୟ ଦେଖାଯାଉ ନାହିଁ ଇଏ ଏବଂ ভ স্থান কর্তব্যপথের মজা নেওয়াপাণে সব লোক মানে ধাই আসেন সে বিদেশি কথা কুহতু কিংবা যো মানে দিল্লি গত চাহাতে যে কর্তব্যপথ যাইকি ইন্ডিয়া গেট ওয়ার মেমোর রাইসি হিলর দর্শন পার্লামেট পাখ রয়েছে যেখিপাথে এইটু অন্দাজ লগে পড়বে দিল্লী কিভাবে প্রদূষণ মাত্রা রয়েছে আজ যদি একবুল দেখবে তবে নিশ্চিতভাবে অনেক জায়গায় দুইশ তিনশ সাড়ে তিনশো পর্যন্ত বায়ুর গুণাবা রয়েছে তো নিশ্চিত ভাবে এক ভয়ঙ্কর স্থিতি বর্তমান উপুজ্বা যাচ্ছি চলিত বর্ষ গুটি ভাল কথা রয়েছে যে পরালি পরা সবুজ চর্চা হুয়ে যে পরালি লি জড়া তা বহু মাত্রা কমিছি সে পঞ্জাব কথা কুতু হরিয়া কথা কুতু উত্তরপ্রদেশ কথা কুহত লগাতার ভাবে চেষ্টা করা যে পরালি যেমন অধিকর অধিক অধিক জড়ান যাব কিন্তু দিল্ল কনস্ট্রকশন হচ্ছে কোটি না কোটি সেইটা গোটে মুন্ড ব্যথার কারণ হোক কিনা শীত আসলে দিল্লী বর্ষা কমি যায় বর্ষার মাত্রা কমি যায় তেমন যেহেতু বর্ষা না পবন চালুনি যে নিণ ডিস্টরবান ক্রিয়েট হয়েছিল

কোটি না কোটি চিন্তাজ বিষয় যে দিল্লি রে প্রতি প্রতীব এভাবে স্থিতি হউচি এ মাত্র যদি কইবে ই আরম্ভ মাত্র আগামী দিনের আউরি স্থিতি ভয়ঙ্কর হয়ে পড়ে কিনা শীত এবে বি হালকা শীত রয়েছে আগুক শীত জেতে বড়িবো সেতলে কোহুড়ি আসিবো যেতে বড় আসবে সহ বিগত কিছি দিন কিছি বর্ষ ধরি দিল্লি রে অনুরূপ ভাবে বায়ুর গুণবতা বিগড়িবায় লাগি কিভাবে ভাবে বায়ু রোকা বাদূষণ কু এবং কোন কন গলে কেউ কেউ পদক্ষেপ সব সবুলে দিল্লি রে বড়ু থা প্রদূষণ কু রাই এবং দিল্লি জনতা আশ্বস্তি লাভ কর গুৰুত্বপূৰ্ণ দুই বৈঠক কৰা যদি আপোনাক আম ভি ভাল লাগিল তেন্তে আম চেলোক লাইক্ৰাইব কৰিব